হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইজ, আরও একটি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি শাহিনুর ইসলাম, আপনারা দেখছেন শাহিনুর 07 চ্যানেল। তো গাইজ, আজকের ভিডিও পুরো ফুল পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। তো চলেন ভিডিও স্টার্ট করা যাক। তো গাইজ, এখানে যে মানুষগুলো দেখতে পারছো, এখানে কাম চলে আছে রানিং, তো খুবই স্পিডে কাম চলে আছে। এখানে ঢালাই দেওয়ার জন্য লোহা দিয়ে সাডারিং করা হইতেছে, সাডারিং করে তারপরে ঢালাই দিব। এখানে যে দুইটি পোষ হবো দেখতে পাচ্ছেন। তো গাইজ, ভিডিও দেখতে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের খুবই হেল্প করে। কারণ আমরা যখনই দেখি আপনাদের একটা সাবস্ক্রাইব, তখনই আরও ভিডিও বানানোর জন্য ইচ্ছা জাগে। যখনই আপনাদের সাবস্ক্রাইব দেখি, আরও ইচ্ছা জাগে যে ধুবড়ির ভিডিও আরও দেই। তো সেই জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আগে থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আরও ভালো করে দেখিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, এখানে যে চারটি পিলার দেখতে পাচ্ছেন, তো এগুলো ঢালাই দেওয়া হয়েছে। তো ঢালাই দেওয়া শেষ হয়ে গেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লেড দিয়ে কেটে যে শাটারিংগুলো বের করা হইতেছে, তো যে লোহাগুলো দিয়ে ঢালাই দিছিল, তো সেগুলো কেটে কেটে বের করা হইতেছে, দেখতে পাচ্ছো ভিডিওতে। তো গাইস, এখানেও দেখতে পাচ্ছেন পুরা কাম চলে আছে। তো এখানেও দেখতে পাচ্ছেন সেই যে লোহাগুলো দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল, তো সেগুলো কেটে কেটে বের করা হইতেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। তো বন্ধুরা, এখানে যেই রডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পোষ, এখানে বেঁধে বেঁধে এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এখানে ফেসে গেছে, সেই জন্য এগোতে পারছে না। তো সেই কারণে এখানে কেরেং নিয়ে আসা হয়েছে। তো কেরেং দিয়ে এখন রডগুলো নামানো হবো। তো নামানোর পরে তারপরে গাড়িটি উঠানো হবো। তো দেখেন কিভাবে রড নামানো হয় কেরেং দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে দুইটি মানুষ রডগুলো এখন বেঁধে দিচ্ছে। তো বেঁধে দিয়ে তারপরে রডগুলো নামানো হবো, তারপরে গাড়ি উঠানো হবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি মিউজিক দিয়ে দিচ্ছি। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. তো বন্ধুরা, এখানে এখন বেঁধে দেওয়া শেষ হয়ে গেছে, এখন উঠাবে। কিভাবে উঠায় তা দেখেন, কিভাবে ক্রেন দিয়ে রডগুলো উঠায়, উঠে এবং আর এক জায়গায় রাখে। তো দেখেন ভিডিওর মধ্যে, তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখেন, এবং আর একজন মানুষ উঠলো, ওখানে আরও ভালো করে বেঁধে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন নামানো হইতেছে, দেখতে পাচ্ছেন। এখানে কত ধরনের গাড়ি দেখবেন আপনারা, কত সব গাড়ি এখানে আছে, আপনারা এসে দেখতে পারবেন। আপনারা যদি আসতে চান ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখতে, তো এসে দেখতে পারবেন কত রকমের গাড়ি আছে। Story's over now, I must conclude. I am conflicted, watching where I step, still hanging in the balance. Not the life I want to live, I want to take it all, standing tall. Fear outweighed the person you are. Oh, break out, I've got to see. Spend all my life holding all of it closely. Yeah.
তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী নতুন ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই পর্যন্ত সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ যখনই আমি ধুবড়ির ভিডিও ছাড়বো, ব্রিজের ভিডিও ছাড়বো, সবার আগে আপনার কাছে যাবে, আপনি দেখতে পারবেন, এবং আমাদেরও ভালো লাগবে যখন আপনারা সাবস্ক্রাইব করেন, খুবই ভালো লাগে।